কেউ জোগাড় করেছেন জরুরি চিকিৎসায় প্রয়োজনীয় রক্ত, কেউ বা ত্রাণ বিলিয়েছেন করোনা মহামারীতে লকডাউনে থাকা ভুক্তভোগী মানুষের মধ্যে, কেউ জুগিয়েছেন বিশুদ্ধ পানি, আবার কেউ বা দুঃসময়ে মানসিক রোগীদের চিকিৎসার বন্দোবস্ত করেছেন। এমন নানা উদ্যোগ নিয়ে কাজ করেছে দেশের উদ্যমী উদ্ভাবনী তরুণরা। তরুণদের উৎসাহিত করতে সহায়তা দিয়ে আসছে গবেষণা সংস্থা সিআরআই এর প্ল্যাটফর্ম ইয়ং বাংলা। 18 থেকে 35 বছর বয়সী তরুণ যুবাদের সারা দেশের অন্তত এমন 600 সংগঠনের মধ্য থেকে এবারও শীর্ষ 30 সংগঠনকে দেয়া হলো জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড 2020। এবছর করোনার প্রেক্ষাপটে পুরো পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি হয়েছে ভার্চুয়াল মাধ্যমে। করোনায় আটকা পড়ে দেশে আসতে না পারলেও তরুণদের উৎসাহ দিতে অনলাইনে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। সজীব ওয়াজেদ বলেন, উদ্ভাবনী চিন্তা নিয়ে কাজ করা সব তরুণদের পাশে আছে সিআরআই। তিনি বলেন, সমস্যা নিয়ে চিৎকার না করে সমাধানে মনোযোগী হওয়া প্রয়োজন। এই দেশে এটা ভালো হচ্ছে না, ওটা ভালো হচ্ছে না, এটা খারাপ হচ্ছে, এখানে পিছিয়ে আছি, এই নালিশ তারা সারাক্ষণ করে যায়। আমি নিজে ব্যক্তিগতভাবে দেখতে চাই যে কারা সমস্যার সমাধান করতে চায়, শুধু নালিশ করতে চায় না। তরুণরা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্ব, এটা আমাদের দায়িত্ব বাংলাদেশের ভবিষ্যৎ নিশ্চিত করা। আমি চাই যোগ্য নেতৃত্ব। কোভিড মোকাবেলায় যোগ্য নেতৃত্বের জন্য বাংলাদেশ এখনো ভালো অবস্থানে রয়েছে উল্লেখ করে জয় বলেন, ডিজিটাল ব্যবস্থাপনায় দেশের সক্ষমতা এখন প্রমাণিত বলেই অর্থনীতিও সুরক্ষিত। এটা শুধু বাংলাদেশের সমস্যা না, এটা সারা বিশ্বের সমস্যা। কোভিড-19 আমাদের আওয়ামী লীগ সরকার শুরু থেকে মেধা দিয়ে প্রিপারেশন নিয়ে আমরা এটার মোকাবেলা করে গিয়েছি। ইউরোপের অর্থনীতির অবস্থা দেখেন, মার্কিন যুক্তের অর্থনীতির অবস্থা দেখেন, তারা কিন্তু এই বছর সকলেই পিছিয়ে গেছে। আমাদের এই আওয়ামী লীগ সরকার, আমরা কিন্তু এই ডিজিটাল বাংলাদেশের ভিশনটা তৈরি করি, এটাকে 10 বছর ধরে বাস্তবায়ন করি, তবে সেটার লাভ আমরা আজকে পাচ্ছি, এই বছরে পাচ্ছি। যে কোভিড-19 হোক, যাই হোক, আমাদের কোনো সমস্যা নেই, আমরা দেশের কাজ চালিয়ে যেতে পারব। ডিজিটাল বাংলাদেশ কিন্তু আমরা নিজেরাই, আমরা বাঙালি, আমরা বাস্তবায়ন করেছি। এটা কিন্তু কোনো বিদেশি কনসালটেন্ট কোম্পানি এসে, বিশ্বব্যাংক এসে তারা বাস্তবায়ন করে নাই। আজকে যদি ডিজিটাল বাংলাদেশ না থাকতো, আমাদের অর্থনীতি কিন্তু একদম শেষ হয়ে যেত। সামাজিক সমস্যাগুলো কাটিয়ে উঠে কার্যকর উদ্যোগ নিতে প্রবীণদের মুখাপেক্ষী না হয়ে যুবকদের মাঠে নামার আহ্বান জানান সজীব ওয়াজেদ জয়। শুধু সাদা চুলারা বুড়াদের প্রতি তাকিয়ে থাকবেন না যে তারা কি বলে, দেশের সমস্যা সমাধান করতে নেমে যান। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা।